नमस्कार साय से ई न्यूज एनियर स्टूडियोत मय इनु लय हिसु आन एक गुरुत्वपूर्ण खबर एखन विद्युतर बिलक लय प्रतिक्रिया सृष्टि होइसे मानकासार विद्युत विभागर विरुद्ध कियनु एटा दरिद्र परियालर एजोनिया दरिद्र सीमारेखार तलर एजोनिया परियालर एटा बाल्बर विद्युतर बिल आहिसे 24000 टका आरो इयाके लय इटा प्रतिबादर सृष्टि होइसे मानकासार जनायासु ए मुहूर्तत ए गुरुत्वपूर्ण खबरतु किमान हबो पारे माहेकत विद्युतर बिल एटा दरिद्र सीमारेखार तलत बसबास करा एजोनिया परियालर खूब बेसि 300, 400 বা 500 टका किन्तु सकलोके आचरित करि एटा बाल्बर 4 माहर बिल आहिल 24000 टका आरु याके लय इटिया प्रतिक्रियार सृष्टि होइसे मानकासारर विद्युत विभागर विरुद्धे आरु धुबुरीर हांखत मौलाना बदरुद्दीन आजमलर आदर्श गांव पंचायत कुसनीमारा जोरडांगार एक घटना और एखने होइसे हे बिल खन जिखन एटा एजोनिया परियालर ए विद्युतर बिल आहिसे ए बाल्बटुर विद्युतर बिल आहिसे 24000 টকা 4 মাহত দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলত বসবাস কৰা এজনীয়া পৰিয়ালত কেৱল এটা বাল্বৰে তেওঁলোকৰ পৰিয়ালত এটা কেৱল বাল্ব আছে আৰু সেই বাল্বটোতে 4 মাহৰ বিদ্যুতৰ বিল আহিছে 24000 টকা মানকাসৰত এটা বাল্ব ব্যৱহাৰ কৰা এগৰাকী বিধৱা মহিলাৰ 4 মাহৰ বিদ্যুতৰ বিল 24000 টকা অহাক লৈ এতিয়া প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে আৰু এই প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে মানকাসৰ বিদ্যুৎ বিভাগৰ বিৰুদ্ধে ধুবুৰীৰ হাংখত মৌলানা বদৰুদ্দিন আজমলৰ আদৰ্শ গাঁও পঞ্চায়ত কুষ্টিমাৰা জোৰ ভাঙা গাঁৱৰ এই দৃশ্য আদৰ্শ গাঁও পঞ্চায়তত বসবাস কৰা বিপিএল পৰিয়ালৰ বিদ্যুৎ বিলৰ ক্ষেত্ৰত বিদ্যুৎ বিভাগৰ এই চৰম মইমতালিক লৈ এতিয়া গাঁওখনৰ ৰাইজৰ মাজতো প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে লক্ষণীয় বিষয় এয়াই যে দক্ষিণ হালবাৰা মানকাছাৰ জিলাত প্ৰতিদিনে 4-5 ঘণ্টা সময় বিদ্যুতৰ যোগান দিয়া হয় আৰু কেতিয়াবা ভাল থাকিলে খুব বেছি 8 ঘণ্টা বিদ্যুতৰ যোগান ধৰা হয় কিন্তু এই বিদ্যুৎ যোগানৰ ক্ষেত্ৰটো পৰ্যাপ্ত ভল্টেজৰ যোগান ধৰিব নোৱাৰাত গ্ৰাহকসকলে বিদ্যুৎ সেৱা ব্যৱহাৰ কৰিব নোৱাৰে আৰু তাৰ পিছতো এই দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলত বসবাস কৰা এজনীয়া পৰিয়ালত এইদৰে বিল অহাত চকু কপালত উঠিছে ৰাইজৰ মাজত কিয়নো এটা মাহৰ বিদ্যুতৰ বিল এটা দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলত বসবাস কৰা বিপিএল পৰিয়ালৰ বিদ্যুতৰ বিল খুব বেছি আহিব লাগিছিল হয়তো 300, 400 অথবা 500 টকা কিন্তু তাৰ ঠাইত আহিছে 4 মাহৰ বিল আহিছে 24000 টকা আৰু ইয়াকে লৈ এতিয়া মানকাছৰত বিদ্যুৎ বিভাগৰ বিৰুদ্ধে প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে কিয়নো ধুবুৰীৰ মাহকত মৌলানা বদৰুদ্দিন আজমলৰ আদৰ্শ গাঁও পঞ্চায়তত বসবাস কৰা বিপিএল পৰিয়ালৰ বিদ্যুৎ বিলৰ ক্ষেত্ৰত বিদ্যুৎ বিভাগৰ এই চৰম মইমতালিক লৈ গাঁওখনৰ ৰাইজৰ মাজত প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে কিয়নো কেৱল এয়াই নহয় দক্ষিণ হালমাৰা মানকাছাৰ জিলাত প্ৰতিদিনে 4-5 ঘণ্টা সময়হে বিদ্যুৎ যোগান ধৰা হয় আৰু কেতিয়াবা খুব বেছি ভাল থাকিলে 8, 9 বা 10 ঘণ্টালৈ বিদ্যুতৰ যোগান ধৰা হয় কিন্তু যি সময়কণ বিদ্যুতৰ সেৱা থাকে সেই সময়কণতো পৰ্যাপ্ত ভল্টেজৰ যোগান ধৰিব নোৱাৰে গ্ৰাহকসকলক আমাৰ লগত আছে স্থানীয় লোকৰ ভাষ্য আমি ইনিউজেনি দৰ্শকক দেখুৱাব বিচাৰিছো এইটো কবলে আমাৰ আদৰ্শ গাঁৱৰ জৰবলী সাংসদ বৰুণ বদ্ৰদিন চাহাবৰ আদর্শ গাঁও ঘোষণা করার পিছত আমার গাঁওখানে প্রায় 80% মানুষক বিদ্যুৎ যোগান ধরা হয়েছে দরিদ্র সীমারেখার তলর মানুষের তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার
এখেতে সরকারিভাবে এটা বাল্বর কানেকশনের কারণে আর প্লাগর কানেকশনের কারণে এটা বিল হয়। মিনিমাম বিল এটা হব লাগিছিল মাহে 56 টাকা কেতিয়াবা 80 টাকা এনেকা বিল আহিছিল। কিন্তু এইবুলি দেখা গেল বিদ্যুৎ বিভাগের মহিমতালের কারণে এখেতে আবৃত্তি এইটাই অকল এটা অভিযোগ নয় তিনটা অভিযোগ আমি পালো। কারবা 2 মাহর ভিতর 28,000 কারবা ইয়ার 23,910 টাকা প্রায় 24,000 টাকা 4 মাহর বিল 100-200 কই বাড়ি বাড়ি 4 মাহে 2200 টাকা বানিয়েছে এটিও তো ম্যাক্সিমাম হয়েছে। কিন্তু বাকি 2 মাহর বিল 2200-র পরে আরম্ভ করে একেবারে 24,000 লৈকে জপিয়াই আহিলে তো মোর বোধে এটু গাফলাতির কারণে হয়েছে। এখেতে উচিত তদন্ত হব লাগে। আপনার চ্যানেলের জড়িয়ে আমি বিভাগীয় কর্তৃপক্ষক অনুরোধ জানাও যাতে এইবিলাক মহিমাতলনে কেন আমার দরিদ্র রেখার মানুষ তলর মানুষগুলাক দিন হাজিরা করে খাটু খায় মানুষ ফটককে এখেতের তেনেকা একটা ডাঙর কিবা একটা প্রবলেম এখেতে সুসাইড করবার উপক্রম হব পারে। বিদ্যুৎ যোগান সাক আমার এতে তো বিদ্যুৎ যোগান মানে নাম মাত্র হয় বিদ্যুৎ 2 ঘন্টা 3 ঘন্টা মান থাকে বাকি গোটেই দিনটা না থাকে। 24 ঘন্টার ভিতর ম্যাক্সিমাম 4 ঘন্টা কেতিয়াবা পাও। কেইদিনমান আগতে এইটো লৈ পেলাই আমার MLA বিধায়ক মহোদয় আমার অ্যাসেম্বলিতে এই কথাখিনি কৈছে আমার প্রবলেমের কথাখিনি দাঙি ধরিছে। তেখেতক মই ধন্যবাদ জানাও লগতে আপনার জড়িয়ে আকৌ কর্তৃপক্ষক ধন্যবাদ জানাও অনুরোধ জানাও যাতে এখেতে অতিপলম অনতিপলমে এখেতে কিবা একটা বিহিত ব্যবস্থা করে। দিনত কেতিয়াবা 2 ঘন্টা কেতিয়াবা 4 ঘন্টা অলপ বরখুণ দিলে এখেতে লাইনখিনি কাটি থয়। এখেতকে উপরের পরা গাঠে না জানো কর পরা গাঠে কারণ আমার ইয়াতে তো আপনার সাব স্টেশন আপনার দেখা পাইছে আমার গাঁওতে আছে ইয়ার পরা বিদ্যুৎ দুয়ো ফালে এখেতে কি করে ডিস্ট্রিবিউশন করে ডিস্ট্রিক্টত যোগান দিয়ে অথচ এই গাঁওতে বিদ্যুৎ প্রবলেম। ভোল্টেজ কেতিয়াবা 110 কেতিয়াবা 130 মান থাকে। রাতে ধরে লোক আপনার 12টা বজার পিছত একটু 150 মান লইগে কিন্তু অ্যাকচুয়ালি আর আসিল স্থানীয় লোকর ভাইস্য রাইজর মাজত এটা এনেদরে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মানকাসার বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। কেন সকলকে আচরিত করে এটা বাল্বর 4 মাহর বিল আহিছিল 24,000 টাকা এটা দুখিয়া পরিয়ালত মাত্র এজনিয়া পরিয়ালত এটা বাল্বর বিল 4 মাহর বিল আহিছিল 24,000 টাকা আর সেয়াই নহয় বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতি। বিদ্যুৎ বিভাগের মানকাছাৰ জিলাত প্রতিদিনে 4-5 ঘন্টা সময় বিদ্যুতের যোগান ধরা হয় আর যিখিনি সময় বিদ্যুতের সেবা থাকে সেই সময়খিনিতো পর্যাপ্ত ভোল্টেজ যোগান ধরব নোৱাৰাত গ্রাহকসকলে বিদ্যুৎ সেবা ব্যবহার করব নোৱাৰাত প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমার লগত আছে ভুক্তভোগী মহিলাগৰাকীৰ ভাইস্য আমি ই নিউজ এনি দর্শকক দেখাব বিচাৰিছো। অর্চনা খাতুন 4 মাস বিল আছে বেশ 150 টাকা আর কালে ফিরে 4 মাসে কালে ফিরে বিলের কাগজ আসছে 23,900 টাকা। এটা কি হিসাবে বিলের কাগজটা কালে দিয়ে গেল? আমরা গরিব মানুষ কামলা দিয়ে খাই এরম করে বিলের কাগজ দিয়ে যায় এবার কোন মানুষ মরব না মরবো হাফবিল হয়া এবার কই আমরা বিলের বিলটা আমরা এইভাবে দিয়ে গেল আমরা কিরম করে দিমু এই বিলগুলো আমরা করাই চাই দিমু চুরি করে দিমু নাকি আনি এইরকম কাম করে দিয়া যায় নি কাইলে আমাকে কারণে লাগে না এইভাবে বিল দিলাম কারণ লাগে না ভোল্টেজ তো একদম নাই লাইন তো থাহে না এই কি আসে কি যায় কোনো কাম হয় না লাইন দিয়ে বিল ফিরে এতগুলো কিসের জন্য আসে কি হিসাবে আসবে এই ভাই এই বিলগুলো আমার ওই বিল লাইন লাগে না লাইন তোমার লাইন তুমি নেই অসনা খাতুন 4 মাস হয় আর ইয়া আছিল মানকাছাৰ পৰা ভুক্তভোগী মহিলাগৰাকীৰ ভাইস্য আৰু ইয়াৰ লগে লগে মই ইনুৱে বিদায় লৈছো। পৰৱৰ্তী খবৰৰ বাবে চাই থাকিব ই নিউজ এনি দ্য আই অফ নৰ্থ ইষ্ট।